लुकुरकनो लामसोगो बेलाइनो खाटुं खाजाने बिसिंत्रै बिसकां इलेक्शन हायाखाबा बिधान सभा इलेक्शनो किटिङै तिप्रामथा माथाबारि कन्स्टिटुएन्सिओ हायाखाबा माथाबारि बिधान सभा केन्द्रव तिप्रामथा वाइटिएफ टिडब्ल्युएफ तै तिप्रामथा फ्रेन्स बडि खालायै दूर टु दूर केम्पिं खाइमानि थागिया अमहाय मांगप्लि नरक नुखा नुखना आन स्क्रिनो अमहायनो मांगप्लि তিনি বহাইনো ব্রক এডিসি আমসাই হেকাবে এডিসি কাউন্সিল হেকাবে এডিসি ভবন পুলিশ বিল হেকাবে বৃন্দিয়া সেবুক ডলাং জাংনাই 1200 জন আরকন কিটিংই হামজাগৈ টি ডাব্লিউ এফ ওয়াই টি এফ টি প্রমোটা খলাই তিনি রেলি খাটুং খা জানে বিশিংটি রেলি খাইমানি নুখা অবসিমি ইংয়া অবন কারৈব আই পি এফ টিনি অজামা হেকাবা টি প্রলেন সংসানাই এন সি দেবর মানো সালসা রেস খাইয়ে হেকাবা বন সুরি মানে ইয়া গলনো মাটাবাড়ি কনস্টিটুয়েন্সি ও চেংজাখা রেলি দূর টু দূর ক্যাম্পিং নে নাহার মং অব কাইসানো গ্রেটার ত্রিপুরালয়ান তাই থানসা হে খাবা বুবাগ্রা তাবো ত্রিপুরা হস্তিনি বুবাগ্রা ন লগে রুবৈন ত্রিপুরা মঠার মাটাবাড়ি কনস্টিটুয়েন্সি হে খাবা জেনারেল সিদ্ধ ত্রিপুরা মঠা হে খাবা বুবাগ্রা ন তুবনানি বাগৈন সুয়েট মিয়া তরুণী সাধন জমাটি অমাই খালাই লিডারশিপ নি বিসিংতৈ লুকুরকন ওয়ানসা টকসা থুরুক ত্রিপ্রাসা হিয়াইনো নগ নগ থাঙৈ দুতু দূর কেম্পিং খাইমানে অমহাই মাংপ্লি নুখা নরকবো নাই নাইজি জরানি নিউজ নাই তুমি সয়াকারে জরানি
মহারাজের পক্ষ থেকে এই রাজ্যে যারা রাজা আসলো এই রাজ্যটা তো রাজারই চালাইতো ওই রাজার পক্ষ থেকে মাসি আপনার বাইতে আইসি ভোট ভিক্ষার লেগে আইসি না মনে রাখবেন যারা অমুক দল তমুক দল তারা ভোট ভিক্ষার লেগে আইয়ে আপনার ভোটটা কেউ না কেউ আপনি দিচ্ছেন ওই ভোটটা পায় সেটা আপনার বাড়িতে জীবন আইতো না আর তীব্র মাথা যারা আছে তারা দেখেন এখানে চেহারা দেখেন সব আপনার গ্রামের বহু মানুষ আছে আপনার এলাকার মানুষ দিদি তারা আপনার এলাকার উন্নয়নের কথা আগে চিন্তা করবো অন্যরা কি তা করে তারা রিমোট কন্ট্রোলে চলে কেউ দিল্লির রিমোট কন্ট্রোল কেউ চাইনার রিমোট কন্ট্রোল কেউ নাগপুর কেউ কলকাতা আমরা কিন্তু কোনো রিমোটের দল না আমরা এই রাজ্যের দল আঞ্চলিক দল যদি আমরা আপনার মনের মতো করে কাজ না করতে পারি উন্নয়ন না করতে পারি পরবার আমরা আর ভোট দিয়ে না একবার আমরা সুযোগ দেন দাদা এইটাই তো ওই তো আপনার মনের ভিতরে এটাই আছে নমস্কার দিদি প্রমকা আমরা আইসি দিদি তিপ্রা মাতার পক্ষ থেকে দিদি আমাদের সিম্বল হয়েছে আনারস দিদি মহারাজের নাম শুনছেন ইব্যবাগ্রা পদ্ধত কিশোরদের বর্মন শুনছেন দিদি আমরা দিদি বঞ্চিত মানুষের পক্ষে কাজ করি যারা সমাজের বঞ্চিত মানুষ দিদি তাদের পক্ষে কাজ করি সারা জীবন আমরা কংগ্রেস কোন সিপিএম কোন বিজেপি কোন সবাইরই বুদ্ধি আছে একবার আমাদের যারা বঞ্চিত মানুষের লাগে কথা কয় বুবাগের কোনো অভাব নেই দিদি তিনি ইচ্ছা হলে ভারতবর্ষের বাদ দেন বিদেশে বহুত আরাম এসে কাটাইতে গেছে কিন্তু এরপর আপনারা তিপ্রাসা এখানে যারা আছে তিপ্রাসা মানুষ আমি নিজে একজন বাঙালি মানুষ দিদি আমি একজন বাঙালি মুসলমান এসে আপনাদের বাড়ি চাইতেছি বুবাগ্রাম দেখে না শুধু আমরা বঞ্চিত মানুষের লেগে দিদি তো বর্তমান সরকারের কাজকর্ম ভালো হোক খারাপ হোক এটা আমি কইতাম না কিন্তু জুম্মা ছাড়া কিচ্ছু করে না আপনি দিদি এই 15 লাখ টাকা পাইছেন নি অ্যাকাউন্টে দিছে না রেগার হাজার 360 টাকা না 40টা দিছে নি দেয়নি 200 টাকাও দেয় না তাহলে মনে হয় তো মিস করে চাকরি পেয়েছে বাড়ি করে চাকরি পেয়েছেন দিদি কেউ মিস করে দিয়ে কেউ চাকরি পেয়েছে না আচ্ছা কিতা কথা দিদি দেন আপনার এই এলাকার রাস্তাঘাটের অবস্থা 12টা রাজনীতি এই এলাকার রাস্তাঘাটের অবস্থা দেখেন দিদি আজকে প্রায় 58 মাস হয়ে গেছে এলাকার ডেভেলপমেন্ট বলতে কিচ্ছু নাই জুমলা ছাড়া তাই কিচ্ছুই করতে পারবো না আমরা কিন্তু কোনো ব্যক্তির বিরুদ্ধে না দিদি আমরা হচ্ছে সিস্টেমের বিরুদ্ধে দিদি সিস্টেমকে চেঞ্জ করতে হইব সিস্টেম যতদিন অবধি চেঞ্জ না করতে পারবেন ততদিন অবধি আপনার ডেভেলপমেন্ট হইতে না আর যেই জাতি নিজের অস্তিত্বই জানে না নিজের ইতিহাসে জানে না সেই জাতিও কোনদিন ডেভেলপমেন্ট করতে হবে দিদি একবার মতো নিজের জাতির কথা ভাবেন জাতির কথা ভাববা দিদি আমি আবেদন করবো আপনারা একবার ভাবেন আপনি কারে বুদ্ধি মানে আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু আবেদনটা থাকবো যে আনারস পার্কে একবার ভোট দিয়ে দেখেন দিদি এটা আঞ্চলিক দল এই রাজ্যের দল নাগপুর থেকে কন্ট্রোলের রিমোট হয় না ওই চায়না থেকে হইতো না দিদি কলকাতা থেকে হইতো না দিল্লি থেকে হয় না এই রাজ্যের ছেলে আমরা এখানে যারা আছি সবাই কিন্তু উদয়পুর শহরের ছেলে বাইরের থেকে আমন লাগে না দিদি আমরা দিল্লির থেকে কোনো মানুষ আমন লাগে না আমরা নিজেরা নিজেরাই প্রচার করি দিদি আবেদন থাকবো দিদি দেখার কাছে 200 দিন হয়নি দিদি গ্রামে হয়নি 200 দিন না আপনারা তো গ্রামে থাকেন দিদি এই গ্রামে আমরা 200 দিন হয়নি কাজ আপনি কোন পার্টি করেন কি করেন সেটা আমার দিকে লাভ নেই কিন্তু বঞ্চিত মানুষের লেগে একবার দিদি আবাস করেন আপনার ভবিষ্যৎ প্রজন্ম সুরক্ষিত থাকবে দিদি আসি দিদি নমস্কার দিদি फिर दोस्तों आज हम लोग एक हफ्ता की
एक हफ्ते से ज़्यादा हम लोग पार्टी प्रचार में निकला हुआ है और घर घर में घुस करके हम मतलब सबके साथ मुलाकात करके हमारी दुख सुख को हम लोग डिवाइड करके चल रहा है। और आशा करता हूँ हमारी इस त्रिपुरा के अंदर एडीसी विशेष करके ये यहाँ के जितना भी पॉपुलेशन पब्लिक है ये सब हमारी साथ काम करने के लिए बहुत खुश है। और हम लोग जिस तरह घर घर में घुस करके रेस्पॉन्स मिल रहा है और सभी जो ना खुशी से हमारे साथ दे रहा है, इसलिए मैं ईश्वर से धन्यवाद करता हूँ। और हमारे साथी यहाँ जितना भी है सबकी मैं आभारी हूँ। ये सब जो ना बहुत मेहनत कर रहा है और साथ में चल के अगला इलेक्शन को जिताने की बहुत कोशिश कर रहा है 100%। तो आशा करता हूँ हम लोग अगला इलेक्शन इस मातरबारी 32 नंग के अंदर हम लोग जीतेंगे और पक्का जीतेंगे। और हम लोग आशावादी है और दूसरों को सबका साथ जो ना जो समर्थन मिला हुआ है इससे जो ना हमारे मालूम पड़ रहा कि हम लोग जीतेंगे, जरूर जरूर जीतेंगे। तो और हम लोग इस 7-8 दिन की बीच में घूम घूम के जो इतना परेशान के अंदर भी स्वार्थ त्याग करके सभी जो है ना बहुत आगे एडवांस में चल रहा है और सभी जो है ना बिना खाके भी हम लोग लड़ने के तैयार है और अगला जीतने की हम लोग तैयारी कर रहे हैं। और उसी के साथ मैं ईश्वर को भी दोबारा धन्यवाद करता हूँ, हमारे साथियों को सबको मैं आशा और भरोसा दे करके और सबको बहुत खुशी से साथ लेके चल रहे हैं। और क्या बोलूँ सरकार से और क्या बोलूँ पब्लिक से, सभी जो है ना अभी हम लोग फसल कर रहा है पब्लिक का और जरूर इस फसल का डेवलप होगा हमारी देश के अंदर, हमारे त्रिपुरा जनजाति के अंदर, आदिवासी के अंदर और इस देश के अंदर। तो धन्यवाद सबको दोबारा। সব পার্টির আমরা ভোট দিয়েছেন, কংগ্রেস ও দিছি, সিপিএম ও দিছি, আমরা বিজেপি ও দিছি, ভোটটা ভাই হামদার ভাই দা ভাই না ঠিক তো হ্যাঁ ভোট ভাই আমরা চেহারা দেখেন তারা না চেহারা দেন এসি গাড়ি চলে ওই আগরতলা বড় বড় চারতলা পাঁচতলা বিল্ডিং করে রাখে সব দিতে এসি লাগা দেয় ঠিক নেই আর কি পাওয়া মাথা যদি এই রাজ্য রাজার কাছে কি আছে কিতা নাই কোন তাই নিয়ে চলে বিদেশে আরাম আছে থাকতে না পারে নেই সাধারণ মানুষ যারা বঞ্চিত আর রাজার কাছে যদি কোনো হিন্দু মুসলিম খ্রিস্টান কিচ্ছু না অনিত দা সত্যি কথা কারণ আজ অব্দি মহাশয়ের মুখ দিয়ে কোনদিন কোন ধর্মের প্রতি কথা শুনছেন আমাদের কাছে তো মাতার বাড়ি মন্দির কেন বলেছে রাজা নেই বানাইছে কোনদিন কইছে যে আমি হিন্দু না কোন জাত নাম লেখা আছে রাজারা আর আজকের দিনের নেতারা একটা শনি মন্দির যদি বানা শনি মন্দির দরজার মধ্যে নাম লিখে ভুল কইতেছি না আমি তাহলে রাজারের মধ্যে আর সাধারণ মানুষের মধ্যে পার্থক্য আছে দাদা আপনি দেন না গ্যাস আপনি যেমন কিনেন একটা মুসলিমও সেম কিনে একটা খ্রিস্টানও সেম কিনে আপনি হিন্দু বর্তমান সরকার তো আমরা হিন্দুর পক্ষে আমি যদি তাহলে 500 টাকা দিয়ে গ্যাস জমের কথা এখন মুসলিমরা তাহলে 1200 টাকা কিনবো আর ট্রাইবালরা 1200 টাকা কিনবো দেনি 500 টাকা গ্যাস দেনি দেন তার দিত না শুধুমাত্র ধর্মের নামে অন্ধ বানাবে মানুষ সিপিএম সারা জীবন বহুত মানুষ করছে সিপিএম আর কোন কংগ্রেস লাগে মিতালি সম্পর্ক করতে যেই কংগ্রেসে সারা জীবন মাসছে ছেলের মতো আমি আপনারা তীব্র মাতার পক্ষ থেকে মহারাজার পক্ষ থেকে আমরা গ্যারান্টি দিয়ে গেছি 12 মাস 365 দিন 1 বছর 365 দিন তীব্র মাতার কর্মী আপনার গ্রামেই পাইবেন মাসি ওই উমুক জল তুমুক জলের মতো না আমি যে আপনার কথা কেটেছি দাদা শুনুন না কোন সমস্যা হয়েছে তার লোক চলতে আপনার এই বারো বেশিরভাগ ট্রাইবেল কোন সমস্যা হয়েছে নি কোন সমস্যা নেই আমি যে আপনার লোক কথা কেটেছি আমি তো একজন মুসলমান দাদা আপনি বুঝছেন না ঠিক নেই আমি তো একটা মুসলিম দাদা একটা মুসলিম হয়ে সেটা তারা যেমন বঞ্চিত আমরাও বঞ্চিত আমরাও বঞ্চিত কিচ্ছু না কিন্তু বাড়িঘর যা দেখছি কিচ্ছু
لا
আচ্ছা থাম ভাই প্রসারক তিনি যে ঢাকা লাইকা অত্যন্ত লাইকা টাঙ্গি মেলা তিনি অস্তিত্ব যে দফা যে টাঙ্গি তোমার ইকা কাইসা আইনি বিষয়তে খাজা তুমি অবস্থান লাই মানে তিনি বুবাগ বিষয়তে চমান লাইকা আমার বাগে অরণি যত তি প্রসারক তিনি থানচাঙ্গ তিনি লামান বিয়োগদা মানন বাগে অত্যন্ত লাইকা শুধু আবয়া যে অহান রক্ষা কলাইত না হিকা আর কতবা পুলিশ বাহিনী নাঙ আব হাইকা ১৯৯৭ সাল যখন সিপেনি আমল ও বিলস ন পাস খাইজা মানে আব বই যে বা দাড়ি চাপ্পারি তিনজন মানে ৩০০ কোন খুলক জায়গা আব তিনি তাই বৈশা ১০ বার এসিও এসি মিটিং আসুক আব বিল ন খানায় যিনি ভূপাগানি দিছিলে পাঁচ লাই দি জাকা আপনি মানে বালাই তন্ত্র লাই যাক যারা ইয়াং যারা ওয়াই দিয়ে যারা টি ডাব্লিউ যারা ত্রিপুরা মাথা ওই তো নাই যত তাকুরে না পাল পালকে সারা ত্রিপুরা অবহাই কেন যিনি যে হিম বটক কাহাম কেন হিম লাই তো ভূপাগান হাম বাইজানা হর তিনি ত্রিপুরা রাজ্য কেনি ফেল হাসতে হাপানি ভারত বিশ্ব যে কোনো জায়গাও চিনি ভূপাগার অতি প্রাপ রাজ্যের বিশ্বতেই কেসা হামবাই জানো হর টানি মেলা ও হামবাই চিনি কুসুম কুসুম বাগে খান্দি তুমি কুসুম কুসুম বাগে অহান মাইকলে অহানি দায়িত্ব মানে অহান মুখ ভাগ নিয়ে তুমি বাগে ও যে জিনিস না মানবেন বাগে বেলাইকে চিনি ভূপাগান পাইপ লাইয়া হামবাই মারিও টানি মেলা শুধু আবই এখন বুসকাঙ্গ চিনি ভূপাগানি বিষয়তে গোবাং মান যে মাননাই হলে যে আশা কয় তাই বিশ্বাস কয় তাই বরণ খানিয়ে কেসা পুইতো সাবানি দেব ও পুইতো সাবানি না ভূপাগান দুবই বিন সামু টাঙ্গ তিরিশ রাতে চিনি আপন চিনি ইমান না মুঠান খাই দেখা আবশ্যই যে বেলাইকে হাসতে হাঁপানি লুকুর ন অবন চিনি কেসা মেসেজ অবল থিলাং চিনি লামা থিলাং চিনি চাটি অবহাই কেন সঙ্গে তো গোবাগান চ হামবাই জানা হো আপন বাগে ও কাস্টমারি ল যে তিনি সানমানি বিভিন্ন দফানি বিভিন্ন সোসাইটি নি কাইসা ও হাওয়া থাঙ্গি তোলা গিয়া আপনি কাইসা নাঙ্গ আপনি নাংমানি জিনে কোন সরকার চিনে গিয়া একমাত্র কি প্রাপ্তানি বিষয়টা চকমা দেখা আবশ্যই চিনি বেলাই বখা কুয়াত বেলাই বাগান খামবাই মা জানাবো আপন বাগে যত লোকের ন অপন আনি মেসেজ কিন্তু আবশ্য সাই না যত না খুলমকা যত না রেলি খাইমানি আমনি মিনিং তুই তামন কারণ মিনিং তুই নর রেলি খাই কিসা সাই থার গাড়ি বেলেগে মেডিয়া সঙ্গে হামবাই কটক পারবই কাস্টমারি লস চালাইনি অসালাই ফেমিলি আমাং কাস্টমারি পঞ্চায়েত সঙ্গে যে কোনো বিচার আচার পঞ্চায়েত দগ চেয়ারম্যান দে আর প্রধান দে আর আগেও দমানি কাবকে কাস্টমারি লবাগ্রানি বিশিনটি চেনমানখা আপনি বাকি বেলাকে তংথকলাই যেন হামবাই ইয়াফার কোনো হামবাই জানো তে আছে ইয়াখ তে কাইসা বিল পাস খাই রাজা চিনি এডিসি হাফন নাইকানি খাইয়ানি বাকি এরিয়ানো ঠিক না খেমনারে গাইয়ানি বাকি পুলিশ কাইসা ব বেটেলিয়ন সিনেমা ও কদং মারো উইনি দাবিট খাইজা এবার রোজা গিয়া রজা খা আবনি বাগাইছে বাগরানো হামবাই এডিসি হাফন হামবাই আফার এডিসি জরি সেতাব বিল সে পাঁচ গুই থাকা আগে প্রথম স্থাতে নি ব্র কইতা ভিতলেন দা কইজন আলা নানি বগে বড় মিছিল আমো পাঁচ অঙ্কা আইন পাঁচ অঙ্কা আর কে ১২০০ দা কোন হামবাই খামাই খাবার নাম থাকো লাম থাকো খামাই খাবার
كما يقولون